আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস। কুকিং চ্যানেল হাতের সাথে সবাইকে ওয়েলকাম। আলু পুরি, ডাল পুরি, কিমা পুরি, হরেক রকম পুরি আছে। এক একজন এক একটা পছন্দ করেন। আমার পছন্দ আলু পুরি, আপনার কোনটা? আমার দ্বারা যারা আছেন তাদের জন্য আজকে আমি তৈরি করব আলু পুরি। পুরি বানানো কঠিন কিছু নয় যদি আপনার কৌশলটা সহজ হয়। বিকেলের নাস্তায় অনেকেই আলু পুরি অসম্ভব পছন্দ করেন, তো চলুন শিখে ফেলি পারফেক্ট আলু পুরির রেসিপি। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিলেটে গিয়ে কেউ কিন্তু কারো কাছে পুরি চেয়ে বসবেন না, তাহলে পুরির বদলে মার খেতে পারেন। তো চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর পুরি ময়দা দিয়ে তৈরি করতে হয়। পানি আছে, আমি প্রয়োজন মতো পানি ইউজ করব। 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল নিয়েছি আর এখানে 7 মতো লবণ নিয়েছি। এবার প্রথমে একটি ডো তৈরি করে নিতে হবে। প্রথমে ময়দার সাথে মিশিয়ে নিব লবণটাকে। লবণ মেশানো হয়ে গেছে, এবার অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল। এবার হাতের সাহায্যে ঘষে ঘষে তেলটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার অ্যাড করব পানি। আর পানির পরিমাণটা একসাথে খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। একসাথে খুব বেশি পানি দিলে ডোটা একেবারে নরম হয়ে যাবে আর তখন পুরি ভালো হবে না। ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি। এবার এই ডোটাকে ঢেকে এক সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। এবার এই ডোটা রেস্ট নিতে নিতে আমি ভিতরের পুর তৈরি করে নিব, তার মানে আলু ভর্তা তৈরি করে নিব। প্রথমেই 6টি ভাজা শুকনা মরিচ নিয়েছি আর এর সাথে 7 মতো লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আমি আগেই মাঝারি সাইজের 3টি আলু খুব ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম। এবার যখন এরকম মরিচগুলো গুঁড়ো হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করব আলু। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে মথে আলু ভর্তাটাকে তৈরি করে নিতে হবে। তবে আলু ভর্তা যেন কোনো এরকম অংশ না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা এবং 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা। এবার আবারও হাতের সাহায্যে মথে মথে আলু ভর্তাটাকে তৈরি করে নিব। ভর্তাটা যখন এরকম তৈরি হয়ে যাবে তখন একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে এর সাথে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা আলু ভর্তাটাকে। এবার চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে এই ভর্তাটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। অনেক সময় আমরা বাসায় আলু পুরি বানানোর কিছুক্ষণ পরেই পুরিগুলো একদম নরম হয়ে যায়, আবার অনেকের পুরি ফুলে ওঠে না। তবে আপনি যদি ভর্তাটাকে আগে এরকমভাবে একটু ভেজে নেন, এতে করে আলুতে যে এক্সেস পানি থাকে সেটা একেবারেই চলে যায়, তখন পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর পুরি বানানোর পর পুরি নরমও হয়ে যায় না। যখন ভর্তাটা এরকম প্যানের গা ছেড়ে চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব আর ভর্তাটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ডো এবং পুর দুটোই রেডি, এবার পুরি বানানোর পালা। আর পুরি সবসময় তেল দিয়েই বেলে নিতে হয়। এবার যেই জায়গায় পুরিগুলো বেলে নিব সেই জায়গায় এরকমভাবে একটু তেল মাখিয়ে নিতে হবে। এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে হাতের সাহায্যে চেপে চেপে এরকমভাবে একটু বড় করে নিতে হবে। এবার ভিতরে পুর দিয়ে দিতে হবে, আর পুরটা দেওয়ার আগে হাতের সাহায্যে পুরটাকেও একটু গোল শেপ দিয়ে নিতে হবে। এবার চারপাশ থেকে টেনে এনে মুখটাকে খুব সুন্দরভাবে বন্ধ করে দিব। মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, নয়তো মেলার সময় বা ভাজার সময় ভিতরের আলু ভর্তা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এভাবে সবগুলোকেই রেডি করে নিতে হবে, তারপর এক এক করে বেলে নিতে হবে। তবে বেলার সময় যেই পাশটা মুখ বন্ধ করবেন সেই পাশটা সবসময় নিচে রেখেই বেলে নেবেন। আর বেলার সময় কিন্তু কখনোই জোরে জোরে চেপে পুরি বেলে নিতে যাবেন না, আলতো করে চেপে চেপেই পুরিগুলোকে বেলে নিতে হবে।
এভাবে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিব। বেলা হয়ে গেছে, এবার বেলার সাথে সাথেই কিন্তু তেলে ভেজে নিতে হবে। একসাথে অনেকগুলো বেলে রাখতে যাবেন না। আমি আগে একটি প্যানে তেল গরম করে নিয়েছি, এবার এই গরম তেলে পুরিগুলোকে দিয়ে দিতে হবে। যখন এরকম উপরের দিকে আসতে শুরু করবে, তখনই একটি প্যাঁচাদারের সাহায্যে পুরিগুলোকে চেপে চেপে তেলে ডুবিয়ে দিতে হবে। এতে করে ফুলে উঠতে সুবিধা হয়। দেখেন পুরিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এপিঠ ওপিঠ উল্টে দুই পাশে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে একটি কিচেন টাওয়ালের উপরে রেখে দিব। এতে করে পুরীর গায়ে যে একটু তেল আছে সেটা কিচেন টাওয়ালে শুষে নিবে। আমার রেসিপি ফলো করে আপনারাও ঘরে পুরি তৈরি করেন, আর আপনাদের পুরি এরকমই পারফেক্ট হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।